আজকে আমি বানাবো তালের বড়া। দু কাপের মতো আমি এখানে চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, মৌরি দিয়ে দিয়েছি, এরপর দিয়ে দিচ্ছি সুজি। সুজি দেওয়ার ফলে তালের বড়াটা অনেকটা সফট হবে। সেই জন্য এরপর দিয়ে দিচ্ছি খাবার সোডা, যাতে বড়াগুলো অনেকটা ফুলকো ফুলকো হয়। সেই জন্য এরপর দিয়ে দিচ্ছি তালের গুড়। আজকে সমস্ত বড়াগুলোই তালের গুড় দিয়েই মাখবো, কোনো রকম জল বা দুধ এখানে এড করব না। তালের ফ্লেভারটা অনেকটা বেশি পরিমাণে আসবে, খেতেও কিন্তু খুব ভালো হবে। ওই জন্য এরপর দিয়ে দিচ্ছি এখানে আমি চিনি। আজকে আমি যেভাবে বানাচ্ছি আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, ট্রাই করলেই আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে খেতে কীরকম হয়েছে। এরপর আবারও একবার ভালোভাবে মেখে নিয়েছি। এরপর কড়াইতে আমি তেল দিয়ে দিলাম ভাজার জন্য। এরপর আমি একে একে তালের বড়াগুলো ভেজে নেব। সব কিছু রেসিপি থেকেও কিন্তু তালের বড়াটা সব থেকে বেশি আমার বেসিক্যালি ভালো লাগে। আপনাদের তালের মধ্যে কোন রেসিপিটি সব থেকে বেশি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। লাল লাল করে ভাজা আমার হয়ে গেছে, এরপর আমি তুলে নেব। এইভাবে আমি সমস্ত বড়াগুলোই ভেজে নেব। আপনারা লাস্ট অবধি দেখতে থাকুন কতটা সুন্দর হয়েছে তালের বড়াগুলো দেখতে, খেতেও কিন্তু খুব সুন্দর হবে। এই মতো নতুনত্ব রেসিপি পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই, আবার দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে।